জাতীয় মহিলা কমিশনের নতুন চেয়ারপারসন হয়েছেন বিজয় কিশোর রাহাতকার। গত শনিবার বিজয় রাহাতকারকে জাতীয় মহিলা কমিশনের নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার নবনিযুক্ত জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের সাথে দেখা করেন রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। রাজ্য বিজেপির সভাপতি উত্তরীয় পরি এবং পুষ্পস্তবক দিয়ে নবনিযুক্ত জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনকে অভিনন্দন জ্ঞাপন করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে বিজয় রাহাতকার সর্বভারতীয় মহিলা মোর্চার প্রাক্তন রাষ্ট্রীয় সভানেত্রী। সম্প্রতি তাকে কেন্দ্রীয় সরকারের মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রণালয় থেকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্তি দেওয়া হয়। আগামী 3 বছরের জন্য তিনি এই পদে বহাল থাকবেন। ব্যুরো রিপোর্ট, আরএ নিউজ।